শ্যামনগরে আজকে হোমমেড বিরিয়ানি ট্রাই করব। তো সকালে কোনো আপডেট দিতে পারিনি, এখন তাই শুট করছি। আমি এসি অনেকক্ষণ হয়ে গেছে, ওয়েদার খুব মেঘলা, আমি দেখিয়ে দিচ্ছি ওয়েদারকে। বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি উইথ এগ, স্যালাড অ্যান্ড রায়তা। যে বিরিয়ানিটা রান্না করেছে তাকে দেখে নিচ্ছি। তো এই যে চলে এসেছে আমাদের বাবা, সারাদিন ধরে অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিরিয়ানিটা বানিয়েছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। খেয়ে তারপর রিভিউ দিচ্ছি, চলো। রায়তা অসাধারণ হয়েছে রায়তাটা, সবাই বলছে। তো আমি টেস্ট করে বলছি, হয়েছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট দারুন। আমার এই নিয়ে থার্ড নাম্বার বার নেওয়া হয়ে গেছে আবার। আমি কথা বলে নেবো এবার। প্রথম তোমাকে যেটা জিজ্ঞেস করবো যে তুমি ফার্স্ট বিরিয়ানি কার হাতে শিখেছো, কার কাছ থেকে শিখেছো? আমি ফার্স্ট বিরিয়ানি শিখেছি ইউটিউব দেখেছি। ইউটিউব দেখে প্রথমবার বানিয়েছিলাম, অতটা ভালো হয়নি, বানাতে 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 এখন খুব ভালো হয়েছিল, খুব খুব ভালো হয়েছিল বিরিয়ানি। আমি তো বললামই অনেক। এইবার তুমি একটুখানি ভিউয়ার্সদেরকে বলো যে কিভাবে বিরিয়ানিটা বানিয়ে, তোমার সিক্রেটটা বলো, এই যে এত ভালো একটা ঘরোয়া বিরিয়ানি খেলাম, সিক্রেটটা বলো। সিক্রেটটা এটাই যে আমি দোকানের মতন আমি অত বেশি মানে অত বেশি মশলা দিয়ে করি না, একদম লাইট বানাই, যে অনেকটা বেশি খাওয়া দোকানে কি আমরা মানে এক প্লেটও পুরো ফুরন্ত খেতে পারি না, কিন্তু এই ঘরে বিরিয়ানি কি এক প্লেটের বেশিও আমরা যাতেই খেতে পারি। তো আমার সিক্রেট এটাই, আমি কম দিই সব কিছু, মানে কম দিয়েও টেস্টি বানাই। আচ্ছা আচ্ছা, আর রায়তাটা দ্য স্পেশাল পার্ট ইজ রায়তাটা কিভাবে এত টেস্টি হলো সেটা। রায়তা হচ্ছে টক দইয়ের সাথে আমি একটা জিনিস মিক্স করেছি, সেটা হচ্ছে সিক্রেট, একদম আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছি। আচ্ছা, ওই জন্য ব্যাপারটা এত ক্রিমি ক্রিমি একটা এসেন্স। এই যে আছে দেবশ্রী দি, পূজা হাই, দেবজানি দি, পুচকি আয় আয় আয়, পুচকি অনেক ছোট, আমাদের থেকে খুব লজ্জা পায় ছোট সদস্য আমাদের, এটা পুচকি। আমার পুচকিটাও খেয়ে নি, সুজয়দার পুচকি নয়। এই শ্যামনগর দি আমাকে তো দেখেইছো, এই তো দেখা হয়ে গেছে। আর আমি আমার পুচকি আছে, ইয়া মাই কয়ে ওয়া হামবে ওয়া মাই ফার।